সংসার করাটা সম্ভব হচ্ছে না আর ও প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে কিছু ভিডিও ফুটেজ যা আমার আমি জানি না এই অবস্থায় তোলা হয়েছে আমার পারমিশন ছাড়া ওগুলো নিয়ে আমাকে দীর্ঘদিন যাবত ব্ল্যাকমেইল করতো আমি বলতো তুমি আর ড্রাগস নিবা না তুমি তো মারা যাবা এটা বললেই ও হচ্ছে লোকে মারধরটা করত মাদক নাকি স্ত্রী কাকে বেছে নেবেন নোবেল এমন প্রশ্নে মাদক বেছে নিয়ে স্ত্রী সালসাবিলকে হারালেন জি বাংলা থেকে উঠে আসা সঙ্গীতশিল্পী নোবেল পাহাড় সমান অভিযোগ এনে ফাইনালি নোবেলকে ডিভোর্স দিলেন তার স্ত্রী সালসাবিল সালসাবিল তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে ডিভোর্সের বিষয়টি জানিয়েছেন দীর্ঘদিন থেকে দাম্পত্য জীবনে ঝামেলা চলছিল নোবেল ও সালসাবিলের অবশেষে সেই ঝামেলার অবসান হল ডিভোর্সের মাধ্যমে তবে ডিভোর্সের পরও নোবেলের সাথে সংসার করা অবস্থায় সালসাবিলের গোপন ছবি এবং ভিডিও ধারণ করে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করছে নোবেল আমার হাজবেন্ডের বাসায় ছিলাম আমার বাসায় ছিল ওখানে কিছু ভিডিও ফুটেজ আমি জানি না এই অবস্থায় তোলা হয়েছে আমার পারমিশন ছাড়া ওগুলো নিয়ে আমাকে দীর্ঘদিন যাবত হচ্ছে ব্ল্যাকমেল করল ক্যারিয়ারের শুরুতেই ব্যাপক জনপ্রিয় ছিল নোবেল অল্পদিনেই হাজার হাজার ভক্ত তৈরি হয়ে যায় নোবেলের পরবর্তীতে একটা সময়ে বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়ে তরুণ এই সঙ্গীতশিল্পী মাদক নিয়ে স্টেজে মাতলামি করেও বিতর্কের মুখে পড়তে হয়েছে তাকে স্ত্রী হিসেবে নোবেলকে বারবার মাদক সেবনে বাধা দিতেন সালসাবিল যার জন্য নোবেলের হাতে নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে ছিল মারতো না টারতো না কিন্তু দেখা যায় যে ও ড্রাগস নিচ্ছে আমি বলতো তুমি আর ড্রাগস নিবা না তুমি তো মারা যাবা তুমি এইগুলো করা যাবে না ওটা করা যাবে না এইটা বললেই ও হচ্ছে লোকে মারধরটা করতো মেইন শুধু যে মাদকে আসক্ত ছিল তা নয় পরিচিতি বাড়ার সাথে সাথে নারীদের প্রতি আসক্ত হয়ে পড়েন নোবেল এক এক সময় এক এক নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি মাদকের বিষয়ে স্বামীর বিরুদ্ধে প্রতিবাদ করলেও নারীগঠিত বিষয়ে নীরবে সহ্য করেছেন সালসাবিল তবে সেই সহ্যের মাত্রা অতিরিক্ত হওয়ায় এবার ডিভোর্সের পথ বেছে নিয়েছেন তিনি এক সময় এক একজন নারীর সাথে মানে দেখতাম যে রিলেশন করত ওগুলো নিয়ে কখনো কিছু বলি নাই আর বললে মারধর করত ডিভোর্সের সিদ্ধান্তটি একদিনের নয় দীর্ঘদিন থেকে নোবেল ও সালসাবিলের মাঝে ঝামেলা চলছিল বারবার সংসার করার চেষ্টা করলেও কিছুতে কিছু হলেই স্ত্রী সালসাবিলের গায়ে হাত তুলতেন নোবেল তার মাঠ থেকে বাঁচতে 999-এ কল করে পুলিশের সহায়তাও নিয়েছিলেন সালসাবিল এরপর থেকে আলাদা থাকা শুরু করেন নোবেল সালসাবিল খুব তাড়াতাড়ি মানে পুলিশ পাঠানো হয় পুলিশ আসার পরে তখন ওখানে হচ্ছে লোকে ওরা আসার পরে হচ্ছে লোকে ওখানে আমাকে সেভ করার পর আমাকে হসপিটালাইজ করা হয় প্রথমে থানায় না হয় তারপর হসপিটালাইজ করা হয় এর মধ্যে আমার বাবা এসেছিল ও সময় আমার বাবা আমাকে নিয়ে যায় এর আগে বিভিন্ন সময় নোবেল সালসাবিলের ডিভোর্সের গুঞ্জন শোনা গেল এবার ডিভোর্সের বিষয়টি সালসাবিল নিজেই সবাইকে জানিয়েছেন দর্শক নোবেলের এমন খারাপ সময়ের জন্য কোন জিনিসটি দায়ী বলে মনে করেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন